এবার আই লিগ থেকে দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে পাঞ্জাব এফসি অর্থাৎ মিনার্ভা পাঞ্জাব। যুব ভারতীতে দলের অনুশীলনের পর তেমনই ইঙ্গিত দিয়ে রাখলেন মিনার্ভা কর্ণধার রঞ্জিত বাজাজ। মোহনবাগানের সঙ্গে এটিকের মার্জারের পর মোহনবাগানের আইএসএল খেলা নিশ্চিত হয়ে গেছে। আইএসএল এর দিকে পা বাড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গলও। আর এই দুই ফুটবল জায়ান্ট আই লিগে না থাকলে আই লিগে দল রাখার কোনো মানে হয় না মনে করেন বাজাজ। তাই পরের বছর সিনিয়র দল বিক্রি করে দিয়ে আপাতত নিজের একাডেমিতেই মন দেবেন বলে জানালেন মিনার্ভা কর্ণধার। I am going to play I League only till the day you can say I'll personally I will like don't want to play in a league which does not have Mohunbagan Ismail. There's no point. The amount of money we spend on I League every year, if I spend that on my 5 6 7 year olds in 10 years, legacy I think is not winning I League titles. Legacy is getting your in country to the World Cup. Are you thinking to withdraw your team? No, see it's not about withdrawing, it's about what happens. Sporting against khel lenge but mera paisa to 10 guna kam lagega at least. So rather play against honest with you Mohammedan Sporting than play against the teams in the I League right now. Yeah, okay. Other than Mohunbagan League agar wo nahi hai to sachcha main Mohammedan Sporting against khelunga. এক সময় দুই লীগের সমান মর্যাদার দাবিতে একসঙ্গে লড়াইয়ে নেমেছিল মোহনবাগান ইস্টবেঙ্গল সহ আই লীগের ক্লাবগুলো, কিন্তু এখন তা অতীত। স্বভাবতই অস্তিত্বের সংকটে আই লীগের বাকি ক্লাবগুলো। মিনার্ভা কর্ণধার এটিকে মোহনবাগান সংযুক্তিকরণকে অবশ্য খুব একটা ভালোভাবে দেখছেন না। অ্যাকচুয়ালি ও ওল্ডেস্ট ক্লাব নেই রয়েগা বিকজ খতম হো রাহা হ্যায়। আই মিন আগলে সাল সে এটিকে ভি খতম হো রাহা হ্যায়, এটিকে ভি নেই রয়েগা। সো এটিকে অর মোহনবাগান দোনো আপনি ক্লাবস কো বন্ধ করেন আর এক ফির নয়া ক্লাব শুরু হয়ে গেল। সো ইট রিয়েলি হার্টস দ্যাট ইটস নট গোন বি দ্য সেম, বাট লুকিং অ্যাট ইট ইট ক্যান ইফ দ্য হোল পয়েন্ট ইজ ইফ দে ডোন্ট চেঞ্জ দ্য এন্টায়ার থিং। সাপোজ দে মেক ইট এটিকে মোহনবাগান নো পয়েন্ট, ইফ দে মেক ইট অ্যান্ড দে হ্যাভ দ্য নাম ছোটা সা নাম রাখে দ্য টিম শুড বি মোহনবাগান, টিম শুড অলওয়েজ বি দ্য মরুন and the green, it should always be known as the mariners, and if these things go a lot of history goes. আই লিগ তালিকায় দু নম্বরে থাকলেও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকলেও তাই পরের মরশুমে মিনার্ভার আই লিগ না খেলা একরকম প্রায় নিশ্চিত, যদি না ইস্টবেঙ্গল পরের বছরও আই লিগেই থেকে যায়। তবে আইএসএল এ দলগুলো ওঠা বা অবনমন চালু হলে আবার আই লিগে ফেরার ভাবনা রয়েছে বাজাজের। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।